শ্রীরামপুর 25 নম্বর ওয়ার্ডের 7 নম্বর বুথ মায়েস যুব কিশোর সঙ্গে ভোট শুরু হয়েছে সকাল 7টা থেকে। ভোটের দিন এই কেন্দ্রে ভোট গ্রহণে অসঙ্গতি দেখা দেওয়ায় পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন। 7 নম্বর বুথে মোট ভোটার 952 জন। পূর্ণ নির্বাচনে যে কোনো রকম অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কড়া পুলিশি নিরাপত্তায় চলছে ভোট পর্ব। বুথে ঢোকার সব রাস্তায় কার্যত ব্যারিকেড করে পুলিশ মুড়ে ফেলা হয়েছে। তো যার শেষ ভালো তার সব ভালো, দেখি শেষ পর্যন্ত কি হয়। কারণ আগামী দিনে তো আমাদের প্রথম থেকে ভালো ছিল, শেষেই যা সমস্যা হয়েছিল, তো দেখা যাক কি হয় এরপরে। কিরকম ভোটটা কিরকম হয়েছিল, আবার এখানে কেন রিপোর্ট করতে হবে? দেখুন, এগুলো আপনারা সবাই জানেন, তাই আবার বলার প্রশ্ন করা মানে আবার একটা অন্যরকম প্রশ্নচিহ্ন দেখা দেবে। তবুও এর আগের দিন ছাপা টাপা হয়েছিল আপনারা সবাই জানেন, তো সেই কারণে আবার ভোটটা হচ্ছে। আপনাদের এজেন্ট রয়েছে, আপনি করছেন? দেখুন, সত্যি কথা বলতে এজেন্ট দেওয়ার কোনো একটা ইচ্ছা ছিল না, কারণ পশ্চিমবঙ্গের কাউন্সিলরে ভোট কেমন হয়েছে সকলেই দেখেছে। কিন্তু যখন প্রিসাইডিং অফিসাররা প্রশাসনের কাছে রিপোর্ট পাঠায় বা নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠায়, তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক থাকে না। এত জায়গায় এত কিছু হয়েছে, কিন্তু কোথায় হচ্ছে আমাদের দুখানা জায়গায় ভোট হচ্ছে, তো বাস্তবের সাথে কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়াল আমরা এখন কোনো রকম কোনোই সুরক্ষা বা গণতন্ত্রের কোনো মূল্য নেই, আর পুরো প্রশাসন বলুন এই বলুন সব কিছুই এখন একটা দলের হয়ে কাজ করছে, এটা সবাই জানে, সরকার দলের হয়ে। তো আজকের আমাদের কোনো রকমই কোনো কাজ করার বা এই ভোট হওয়ার কোনো মানসিকতা বা আমরা এজেন্ট দেবো এরকম কিছুই ছিল না। কিন্তু ব্যাপারটা কি, আমরা তো লোকালের রাজনীতিটা করি মাঠে নেমে, তো লোকের কাছে আমাদের একটা ভিউ থাকে। আজকে যদি আমরা এজেন্ট না দিতাম বা আমরা যদি আজকে না ঘুরতাম, লোক কেউ বলতো ভয় পেয়েছে, কেউ বলতো এটা, তো এই কারণেই আমরা জাস্ট দোয়া। কিন্তু আমরা জানি ফলাফল কী হবে, কেমন হবে, আর প্রশাসন কাজ করছে। হ্যাঁ, এটা জেনে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, লোকের রেসপন্স আমরা পাচ্ছি, বেলা যত বাড়বে এটা আরও আমরা বুঝতে পারবো আরও ভালোভাবে। অনেক ভোটার, প্রায় হাজার ভোটার রয়েছে। হ্যাঁ, 900 ভোটার আছে এই বুথটায়। তো কী মনে হচ্ছে কী হবে, কারণ আগের দিন তো একটা অশান্তি হয়েছিল, সেই কারণে আজকে হবে না, এবং আজকে প্রশাসন আমাদের পুরো সঙ্গে রয়েছে, আজকে শান্তিপূর্ণভাবে ভোট হবে। আপনারা তো চেয়েছিলেন যে যাতে এখানে ভোটটা ঠিকঠাক করেন। একদমই তাই, একদমই তাই। দুবার ভোট দিলাম, ডিসিপ্লিনে আমি খুশি। এই ডিসিপ্লিন যা হয়েছে আমি খুশি। আগের দিন তো দিয়েছিলেন ভোট? হ্যাঁ। আগের দিন কেমন হয়েছিল? আগের দিন আপনার ওই ইভিএম মেশিন টিপছি আর যাচ্ছে না, অন্যদিকে মাল ঘুরছে। আচ্ছা, ইভিএম মারছে তিনে যাচ্ছে একে। তারপর? তারপর কি, ভোট ক্যান্সেল হয়ে গেল, আবার ভিতরে এসে ভোট দিলাম। আচ্ছা, কবার দিয়েছিলেন আগের দিন? আগের দিন দুবার দিতে এসেছি, প্রথমবার হয়নি, দ্বিতীয়বার আবার হয়েছে। হয়েছিল? হ্যাঁ, আমার বউ ঘুরে চলে গেছে, আবার দিয়েছে ইভিএম। আজকে দিলেন? আজকে দিলেন, আজকে যেখানে মারবার আমি মেরেছি। ক্যামেরায় রাকেশ চক্রবর্তীর সাথে পাপু সাদরা, রিপোর্ট টাইমস বাংলা।